রাজনীতিতে চট করেই একটা একটু ডিফারেন্ট ঘটনা ঘটেছে, সেটা হলো বিএনপি। মানে এমন একটা ব্যাপার দাঁড়িয়েছিল যে বিএনপি ভ্যানিশ, বিএনপি নাই হয়ে গেছে, বিএনপি উধাও এবং বিএনপি নেতাকর্মী সব দেশ ছেড়ে পালিয়েছে, এরকম একটা সিচুয়েশন আবহ তৈরি হয়েছিল 28 অক্টোবরের পরে। কিন্তু বিএনপি নজিরবিহীন জমায়েতের মধ্যে দিয়ে তারা একটি বিজয় দিবসের র্যালি করেছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া, বিশৃঙ্খলা বলবো দুদিক থেকেই, বিএনপির দিক থেকেও না এবং পুলিশের দিক থেকেও আজকে কোনো ধরনের অ্যাগ্রেসিভ ভূমিকা ছিল না। কিন্তু না থাকলেও উল্লেখযোগ্য হচ্ছে যে এই যে বিএনপির নেতাকর্মীরা, এরা এই যে সংখ্যা এবং যেই পরিমাণ লোক উপস্থিত হয়েছিল, তারা ঢাকাতেই আছে, এক ঘরে থাকে না, নিজের ঘরে থাকে না, আরেক বাড়িতে থাকে, আত্মীয় বাড়িতে থাকে, হোটেলে থাকে, সেখানে থাকে। কিন্তু এটা তো ঠিক যে তারা ঢাকায় আছে বলেই এই একদিনের নোটিশে তারা এত বড় একটি বিজয় র্যালি করতে পেরেছে। আর দ্বিতীয় খবরটি হচ্ছে 18 তারিখে সোমবার ঢাকা সারা দেশে সকাল সপ্তাহ হরতাল ডেকেছে বিএনপি। এখানে একটু সিগনিফিকেন্ট হচ্ছে যে নির্বাচন কমিশন 18 তারিখের পর নির্বাচনী প্রচার প্রচারণা ছাড়া আর যে কোনো ধরনের মানে রাজনৈতিক প্রোগ্রাম নিষিদ্ধ করেছে যে সেগুলো করা যাবে না। যদিও আজকে খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন কমিশন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ ধরনের অধিকার নেই। তো এই 18 তারিখের একদিনের সমাবেশের পর, একদিনের হরতালের পর, এরপর এই নিষেধাজ্ঞা মাথায় রেখে বিএনপি কোন পথে যাবে সেটা নিয়ে আমরা এর আগে আপনাদেরকে একটা ধারণা দিয়েছি, বিএনপি নেতাদের কোট করে, সিনিয়র নেতাদের কোট করে, যে বিএনপি আলটিমেটলি আর 28 অক্টোবরের মতন কোনো সিচুয়েশন হতে দেবে না। মানে 28 অক্টোবরের মতন যতটুকুই হোক, তারা যতটাই বলছে যে এটা গভর্নমেন্ট তাদেরকে ফলসে ফেলেছে, কিন্তু কিছুটা হলেও তারা বিব্রতকর অবস্থায় পড়েছে। এই বিব্রতকর অবস্থায় যেন পড়তে না হয় সেই জন্যেই ওই মানববন্ধন সভা সেমিনার এটা দিয়েই কন্টিনিউ করবে এবং বিএনপি সেই ধারণাটাই রাখছে, বিএনপি সেটাই মনে করছে যে এই যে যেই টাইপের নির্বাচন হচ্ছে, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তারপরে গতকাল মঈন খান বলেছে, মাহমুদুর রহমান মান্না বলেছেন যে এটা বানরের পিঠা ভাগ হচ্ছে, তো এইসবের পরে এই গভর্নমেন্ট খুব বেশি দিন লাস্টিং করবে না, এটা হচ্ছে বিএনপি নেতাদের ধারণা। তারা বাই কোর্ট বলছেন আমাদেরকে যে এটা তারা মনে করেন যে গভর্নমেন্ট বেশি দিন টেকসই হবে না। গতকাল ডক্টর মঈন খান এই কথাও বলেছেন যে এইভাবে ইলেকশন করে ফেললে এই গভর্নমেন্ট 5 দিনও টিকবে না। আজকে গণ অধিকার পরিষদের মহাসচিব রাশেদ খান তিনি বলেছেন যে এই দামে ইলেকশন করলে গভর্নমেন্ট 7 দিনও টিকবে না। তার মানে বিরোধী অংশের এটা একটা ধারণা, আমরা এটা নিয়ে গতকাল বিস্তারিত আলোচনা করেছি যে এগুলোর পেছনে আর কি ধরনের কি কি এলিমেন্ট কাজ করতে পারে, কি গণ অভ্যুত্থান বা অন্য কিছু বা বাইরের কোনো ফোর্স বা তৃতীয় পক্ষ বা কোনো স্যাংশন। এখন যেটাই হোক না হোক, বিএনপি নিশ্চয়ই কোনো একটা, বিএনপি বলেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দল নিশ্চিহ্ন হওয়াটা এটা বাংলাদেশের ইতিহাসে এখনকারও বাস্তবতা না, -2, -3, -4 যত কিছুই বলা হোক এটা বাস্তবতা না। পলিটিক্যালি একটা দল পিছিয়ে যায়, 20 বছর 25 বছর ক্ষমতায় থাকে না, আবার কিন্তু তারা তার কর্মীদের মাধ্যমে ব্যাক করে এবং এখনো বিএনপি যে অবস্থায় আছে তার কর্মী বাহিনী তাকে টিকিয়ে রেখেছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ইলেকশনের পর কেন দ্রুত গভর্নমেন্ট আবার ফল করতে পারে, এই ধারণা বিএনপির কেন, নিশ্চয়ই বিএনপির নেতাদের মধ্যে যারা এটা বলছেন বা বিএনপির যারা এটা হিসাব রাখ করছেন তাদের মধ্যে এটা নিয়ে একটা ইকুয়েশন আছে। এখন আমি আবার একটু রিপিটেশনে যাই একটা জায়গায়, ছোট জায়গাটা দেখেন, আমি বলছিলাম এর আগে কিছুক্ষণ আগে যে 18 তারিখের পর থেকে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন এবং সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও সার্কুলার জারি করা হয়েছে। এখন বিএনপি একটা দাবি নিয়ে, বিএনপি একটা অনেক বড় রাজনৈতিক দল, তারা মাঠে রাজনীতিতে আছে, তো বিষয়টা তাহলে কি দাঁড়ালো যে এই যে এর আগে তো কোনো ইলেকশনে এই ধরনের ডিক্লারেশন দেওয়া হয়নি বা এ ধরনের কর্মসূচি, 15 ফেব্রুয়ারি নির্বাচন গেছে, কোনো কমিশন এ ধরনের কোনো সিদ্ধান্ত দেয়নি, বিএনপি হরতাল ডেকেছে 18 তারিখ, তারপর বিএনপি কি করবে? এখন বিএনপির কোনো কোনো নেতা শান্তিপূর্ণ, তারা এই কথা বলছেন স্পষ্টতই যে তারা অসহিংস আন্দোলন চায় এবং অসহিংস আন্দোলনের মাধ্যমেই তারা সরকার পতন করবে, গণ অভ্যুত্থান করবে। কিন্তু এই যে এই ধরনের সিদ্ধান্তগুলো যে সবার কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করা যাবে না,
তখন কি মানে দেয়ালে থাকা থেকে থাকা লোকটাকে আরো তাকে পিষে ফেলা দেয়ালের সঙ্গে, সেই লোকটা বাঁচার জন্য কি করবে? তাহলে আবার হরতাল অবরোধ, সেটা মানে ওই কি বলে চোরাগোপ্তা তো বলবো না, মানে যতটুকু বাংলাদেশের বাস্তবতায় হয়, বাংলাদেশে যেরকম হয়, বিএনপি কে কি আসলে সেদিকে ঠেলে দেওয়ার কোন প্রক্রিয়া? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।